আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি একজন প্রবাসী এবং ইনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথায় উনি ভুগছিলেন। আমরা প্রথমে একটু জানতে চাইবো ওনার নাম। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি সৌদি আরব থেকে এসেছি। সৌদি আরব থেকে এসেছেন। আর বাংলাদেশে স্যার আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে আমার বাড়ি অরিজিনাল বাড়ি হলো ফেনীতে। জি, এখন কাশপুরে একটা বাড়ি আছে। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে মূলত আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ডিপিআরসি হসপিটালে আমি নিয়ে আসছিলাম আমার হাঁটুর ব্যথাটা অনেকদিন, 12 বছর পর্যন্ত। গত 12 বছর? 12 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো ওই ধরনের কোন ট্রিটমেন্ট পাইনি। এখন যেখানে আধুনিক যেটা পাইতেছি সেটা ওইখানে পাওয়া যায়। ওইখানে শুধু একটা জিনিস হচ্ছে, এরা মেডিসিন দিছে আর দোনো হাঁটুর ভিতরে ইঞ্জেকশন দিছে। থেরাপি বা অন্য কিছু এগুলোর কোনো সিস্টেম এখানে ছিল না বা এগুলো পাইও না। আচ্ছা, তখন আমি যখন লাইফে আপনার ওইগুলা দেখলাম সৌদি আরব থেকে, যে থেরাপিড যেটা এটা হইলো প্রকৃত ভাবে এটা এই রোগে ট্রিটমেন্ট, এই রোগের জন্য তো এই জন্য আসছিলাম। এখন তো ট্রিটমেন্ট হয়েছে, ইনশাল্লাহ 50% আমার ইয়ে হয়ে গেছে, কিন্তু সময়ের কারণে তো কিছুদিন, আরো কিছুদিন যদি থাকতাম তো স্যার বলছিল যে আপনি আরো 1 সপ্তাহ থাকেন অন্তত, তাহলে আপনি ট্রিটমেন্টটা পুরো হইব। কিন্তু আমার সময়ের কারণে পাইতেছি না, তো স্যারকে বলছি ইনশাল্লাহ আমি 6 মাস পরে আসলে তারপরে আবার ইনশাল্লাহ এখানে ট্রিটমেন্ট নিব ইনশাল্লাহ। পরবর্তী অবস্থা এখন আপনার শরীরের কি অবস্থা, হাঁটুর কি অবস্থা? অন্তত 50% আমার ভালো হয়ে গেছে। আগে থেকে এখন আপনি অনেকটুকু সুস্থ এবং অনেক ভালো, অনেক ভালো এবং স্বাভাবিক ভাবে এখন হাঁটাচলা করতে পারছেন? আপনি বলেছেন যে এর আগেও আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আপনি যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেই ধরনের কাঙ্ক্ষিত আপনি ফলটা পাননি। এখানে আমরা ওনার সহধর্মিণীকে পেয়েছি, একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা ম্যাম, আপনার নামটা কি? রাহেল আক্তার। উনি বলেছেন যে গত 12 বছর যাবত উনি ওনার হাঁটু ব্যথার কারণে উনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্টও করেছেন অনেক বড় বড় জায়গায়, কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা উনি ওইভাবে পাননি। তো ট্রিটমেন্টের পরবর্তী অবস্থা এখন আপনি ওনাকে কেমন দেখছেন? এখন অনেক ভালো এবং সুস্থ দেখছেন, উনি নিজের পায়ে চলাচল সবকিছুই করতে পারছেন। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? সর্বপ্রথম আমি এটা আপনার নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সর্বপ্রথম জানতে পারি। আমি তো আমার এখানে এক ব্যবসা প্রতিষ্ঠান আছে। জি জি, তো মাঝে মাঝে হয়তো দেখি বিভিন্ন প্রোগ্রাম দেখি, এত খবর তো একদিন দেখলাম শফিউল্লাহ সাহেবের, উনি যে দেখাইতে আসে বা থেরাপি বা অন্য যাই কিছু উনি দেখাইতে আসে, তো আমার একটা বিশ্বাস হলো যে এই রোগের চিকিৎসা এটাই প্রকৃত ভাবে ঠিক। আপনার সাথে মিলে গিয়েছিল অনেক লোক। তারপর আমি সৌদি আরব থেকে আসার মানে 3 দিন পরে আমি এখানে চলে আসলাম। মানে আপনি ডিসিশন নিয়ে এসেছেন যে আপনি এই ট্রিটমেন্টটা আপনি দিবেন। ডক্টর শফিল প্রধান যেটা বলেন যে অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আপনার অপারেশন বিহীন চিকিৎসা, এবং সেই চিকিৎসাটা নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং অনেক ভালো অবস্থায় আছেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি যে কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন এই ডিপিআরসি হসপিটালে, এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, আপনি কি সবটুকু পেয়েছেন? সবটুকু পেয়েছি। অন্য হসপিটাল থেকে? জি জি, এখানে নিয়ম কানুন যত কিছু আছে সবকিছু ভালো, সবকিছু নিয়ম কানুন হিসাবে। আমরা তো অন্তত সৌদি আরবে বসবাস করি, যে এখানের যে সিস্টেম যেগুলা প্রায় ওই ওই সিস্টেমে এখানে সবকিছু নিয়ম কানুন, সব খাওয়ানোর টাইমে খানা সাফ সবাই সবকিছু, আর ওষুধ ওষুধ নার্সের সেবা সবকিছু ভালো, সবকিছু সবকিছু ভালো। স্যার পরিবেশ কেমন লেগেছে? পরিবেশ খুবই ভালো, খুবই ভালো লেগেছে, খুবই ভালো। এখানে আমি এই পর্যন্ত দেখি না একটা তো মশা বা অন্য কিছু একটা দেখা যায় না, ওরকমটা পাননি। স্যার একটা বিষয় জানতে চাইবো, যেমন আপনি বলেছেন গত 12 বছর যাবত আপনি আপনার হাঁটু ব্যথায় ভুগেছেন,
বিভিন্ন কষ্টে ভিতর দিয়ে আপনার দিন গিয়েছে, আপনি বিভিন্ন জায়গায় এর ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফল পাননি। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছেন যারা হয়তো এরকম সমস্যায় ভুগছেন। অনেকে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথা ওনারা ভুগছেন, বাট কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো জানেন না, তাদের কাছে হয়তো সেই ইনফরমেশনটা নেই। অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সারা জীবনে জমানো কষ্টার্জিত টাকা শেষ করে আসেন কিন্তু তারা ভালো হন না। অনেকে আছে যে ডাক্তার ভীতিও তাদের ভিতরে আছে যে ভালো হবেন কি হবেন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি ওইটাই বলতে চাই যে দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক, যে যদি এই যে হাঁটুর ব্যথা বা বিভিন্ন যে বা প্যারালাইসিস যে যেগুলা ব্যথা, এই এই ধরনের রোগগুলোর জন্য ডিভিআরসি হসপিটাল সবচেয়ে উত্তম। আমি এটাই বলতে চাই যে এখানে আসলে ট্রিটমেন্টটা সঠিকভাবে পাইব। যেমন মনে করেন অপারেশনবিহীন একটা মানুষের অপারেশন হলে মানুষটা জীবন শেষ, কিন্তু আমরা বরাবর চাইছি যে অপারেশনবিহীন যে চিকিৎসাটা ট্রিটমেন্টটা এটা ফাইন। তো এখন ডিভিআরসি হসপিটালে আমি দেখছি যে এটা সম্পূর্ণ আছে, এখানে ট্রিটমেন্টটা একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করলে তারা অবশ্যই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, সেটা আমার বিশ্বাস। সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে 100-তে কত নাম্বার দিবেন? না আমি এখানে 100-তে 100 দেব। আচ্ছা 100-তে 100 দেব, কারণ হচ্ছে কি আমার কোনো দিনই কোনো কিছুতে আমি এখানে ভুল পাইনি। আচ্ছা, এইখানে দেখছি যে সময় মতো আসে জিজ্ঞাসা করতেছে যে আপনার কি লাগবে, মানে টাইম সবকিছু টাইম লিটার আপনার পানি লাগছে লাগতেছে নি আপনার কোন সবকিছু সবকিছু ঠিক আছে। পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের জন্য ট্রিটমেন্ট দেওয়া, ট্রিটমেন্টটা আমরা ভালো পাইছি ইনশাআল্লাহ। আপনাদের আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।